তো ফ্রেন্ডস, আপনি যদি আপনার ইউট্রক সিমুলেটর 2 গেমটিতে গাড়ি চালাতে চান, মানে কার এসইউভি, তাহলে আপনাকে একটা মোড ডাউনলোড করতে হবে। তো ওই মোডটা ডাউনলোড লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো চলুন ওই মোডটি ডাউনলোড করি। এখানে মোডটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিতে যাওয়ার পরে আপনার সামনে কিছু এরকম মেসেজ চলে আসবে যে ডাউনলোড লিঙ্ক চলে আসছে, আমরা সেটা ডাউনলোড করে নেব। তো ডাউনলোড কমপ্লিট হওয়ার পর আপনারা এটাকে উইন্ডার বা 7-zip দিয়ে এক্সট্র্যাক্ট করে নেবেন। তো এক্সট্র্যাক্ট করার পর এটা ওপেন করব। ওপেন করার পর এখানে দেখবেন আপনার অনেকগুলো ফাইল আছে। তো এখানে অনেকগুলো ফাইলের ভিতরে দুটো ফাইল আমাদের দরকার, সেটা হচ্ছে যে 1.30 আর 1.31। তো আপনি আপনার গেম ভার্সন অনুযায়ী ফাইলটা সিলেক্ট করবেন। আপনি যদি গেম 1.30 হয় তাহলে 1.30, আর যদি 1.31 হয় তাহলে 1.31। তো আমার 1.30, এই জন্য আমি 1.30 সিলেক্ট করব। এখান থেকে কপি করে নিয়ে ডকুমেন্টস, দেন ইউটিউব সিমুলেটর 2, দেন মডস, দেন এখানে পেস্ট করে দেবো। এখানে পেস্ট করার পর আমার সব কাজ কমপ্লিট। দেন ক্লোজ করে আমি ইউটিউব সিমুলেটর 2 গেমটি ওপেন করব। ইউটিউব সিমুলেটর 2 ওপেন, এটা ওপেন হচ্ছে। এখান থেকে আমরা মড ম্যানেজারে চলে যাব। মড ম্যানেজারে গিয়ে এই যে কারের যে ছবি দেওয়া এই মডটি আমরা অ্যাক্টিভ করে দিব। অ্যাক্টিভ করার পর সেটা সর্বোপরি উপরে রাখাটাই বেস্ট হয়। দেন কনফার্ম চেঞ্জেস এ ক্লিক করে কন্টিনিউ দেন। এখান থেকে ট্রাক ডিলার্সে চলে যাব। এখান থেকে যে কোনো একটা ব্র্যান্ড সিলেক্ট করে তারপরে ওইটার একটা ই সিলেক্ট করে দেন বাই অনলাইনে চলে যাব। যে কোনো একটা ব্র্যান্ড সিলেক্ট করলেই হবে, এটা কোনো নির্ধারিত ব্র্যান্ড নেই। দেন এখান থেকে সর্বপ্রথমে যে গাড়িটা থাকবে সেটা সিলেক্ট করে আমরা কিনে নিব। ওকে, দেন ট্রাক ম্যানেজারে গিয়ে আমি ওটা চালাবো। सांसों से जुड़े मेरी सांसों की वफा।